সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে ভোট প্রচারে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার 10টা নাগাদ সাগরদিঘিতে এসে পৌঁছন তিনি। সেখানে একটি চা চক্রে যোগ দেন। সাগরদিঘি বালিয়া এলাকায় পায়ে হেঁটে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে প্রচার করেন তিনি। এরপর দলীয় কর্মীদের সাথে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার। এখন যে দল দেখতে পান বিরাট বড়, তার চেহারা, তার একমাত্র সাংসদ ছিলেন কয়েক বছর আগে, বেশি দিন না, ইতিহাসের দৃষ্টিতে দেখলে 30 জন বিধায়ক ছিল না, 29 জন ছিল, পরে উপনির্বাচনে একটি সিট জিতে 30 জন হয়েছে। তো রাজনীতিতে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সেই জন্য অহংকার করতে হয় না, অহংকার করলে জনতা সব চূর্ণ করে দেয়। হ্যাঁ, রাজনীতি করে পয়সা কামিয়েছে পরিবার, তো তার জন্য জনগণের ব্যাপার নেই, জনগণ যেদিন হিসেব নেবে পরিবারকে রাস্তায় এনে নামিয়ে দেবে, চিন্তা নেই।